শ্রীকৃষ্ণ রাধে রাধে। সামনেই আসছে অমাবস্যা, অমাবস্যাতে পড়েছে শনি জয়ন্তী, শনি চারি অমাবস্যা এই অমাবস্যার নাম। এই অমাবস্যাটা বিভিন্ন নামে পরিচিত। এই অমাবস্যাতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। এই অমাবস্যাতে শনি অমাবস্যা, এই অমাবস্যাতে এই দেবের পুজো করা হয়। এই শনি জয়ন্তীতে ভুলেও খাবেন না এই বিশেষ খাবারগুলি। যদি এই খাবারগুলি খেয়ে থাকেন এই অমাবস্যাতে, তাহলে কিন্তু ঘর ছেড়ে চলে যাবে মা লক্ষ্মী এবং আপনার উপর কুপিত হবে শনি এবং মহামায়া মহাকালী, তাই মা লক্ষ্মী। তাই এই অমাবস্যার দিন এই জিনিসগুলি যেন ভুলেও খাবেন না, ভীষণ অমঙ্গল আপনার সংসারে হবে। শাস্ত্রমতে শনি জয়ন্তীতে কিছু খাবার খেতে নেই, এই খাবারগুলি জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। জেনে নিন কোন কোন খাবারের কথা বলা হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে শনিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়েছে। নবগ্রহের ন্যায় দণ্ড অধিকারী শনি কোনো ব্যক্তির কুষ্টিতে শুভ পরিস্থিতিতে থাকলেও ব্যক্তি রাজা হলে রাজার মতো জীবনযাপন করে, কিন্তু এর বিপরীতে তার জীবন খুব কষ্টের হয়ে থাকে। 19শে মে শনি জয়ন্তী পালিত হবে। এই তিথিতে কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে যে এই দিনে কিছু কিছু খাবার থেকে আপনারা বিরত থাকুন। যেই যে খাবারগুলি খেলে নিজেদের ভয়ঙ্কর দিন নিজেরাই নিয়ে আসবেন। প্রথমেই বলবো দুধ। শনি জয়ন্তী সারা দিন শনির প্রভাব তীব্র থাকবে। জ্যোতিষশাস্ত্রে দুধকে শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। আবার শুক্র যৌন ইচ্ছার কারক গ্রহ, অন্যদিকে শনির আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই এই অমাবস্যাতে দুধ একদমই পান করবেন না, দুধ পান করা থেকে বিরত থাকুন। তা না হলে পরিবারে অর্থের অপব্যয় বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে সমস্যার সূচনা হবে। লাল লঙ্কা, শাস্ত্রমতে শনির খুবই উগ্র, তাই এই দিনকে লাল লঙ্কার মতো ঝাল খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত নয়, কারণ ওনার রাগ অশুভ প্রভাব থেকে নিরাপদে থাকতে এই দিনকে লাল লঙ্কা একদম খাবেন না, আপনি একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। মুসুর ডাল, মুসুর ডালের রঙও লাল, মঙ্গল গ্রহের সঙ্গে এই ডালের অসম্ভব সম্পর্ক রয়েছে। তাই মুসুর ডাল এই অমাবস্যার দিন খাবেন না, তাহলে কিন্তু আপনার পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে যাবে। টক খাবার খাবেন না। এবছর শুক্রবার যে শনি অমাবস্যা পড়েছে, শনিচারি অমাবস্যা, এই দিন ভুলেও টক খাবার খাবেন না। মনে করা হয় এই দিন টক খাবার খেলে এই ঠাকুরের পাশাপাশি লক্ষ্মী ও সন্তোষী রুষ্ট হন, এর ফলে অনাবশ্যক অর্থ ব্যয় হতে থাকে। আমিষ জাতীয় খাবার খাবেন না। ধর্মীয় ধারণা অনুযায়ী এই শনিচারি অমাবস্যাতে আমিষ ও তামসিক ভোজন গ্রহণ করতে নেই। পাশাপাশি আপনারা যে কোনো রকমের অ্যালকোহল জাতীয় খাবার থেকে বঞ্চিত থাকবেন, কারণ এই দিন এই সমস্ত খাবারগুলি খেলে ব্যক্তির জীবনে খারাপ প্রভাব পড়ে। ধর্মে মদিরা সেবনকে রাক্ষস প্রবৃত্তি বৃদ্ধিতে সহায়তা বলে মনে করা হয়। মদ্যপান করলে লক্ষ্মী প্রসন্ন হন এবং শনিচার অমাবস্যাতে দেবতা প্রসন্ন হন না, খুবই বিরক্ত হন, অসন্তুষ্ট হন, যা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি নানারকম শারীরিক সমস্যাও দেখা দেয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে বৃহস্পতিবার সকাল 9:42 থেকে এবং এই তিথি সমাপ্ত হবে 19শে মে শুক্রবার রাত 9:22। উদয় তিথি অনুযায়ী 19শে মে পালিত হবে শনি জয়ন্তী বা শনিচারি অমাবস্যা। এই দিনে শনিচারি অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যাতে অবশ্যই যেন এই খাবারগুলি খাবেন না। ফলহারিণী অমাবস্যাতে মা রক্ষাকালী, মা কালী চামুণ্ডা কালীর পুজো হয়।
এই দিনটা খুব ভয়ঙ্কর দিন, এই সমস্ত দিনে এই খাবারগুলো থেকে আপনারা বিরত থাকুন।